সুযোগ পায় নাই তা না নায়ক হিসাবে, নিজেই অভিনয় করে না, নিজেই শিখতে চায় না, নিজেই ডান্স শিখতে চায় না, নিজেই ফাইট শিখতে চায় না, ও অভিনয় শিখতে চায়, ও মনে করে আমি সব জানি, জানলে তো স্ক্রিন এরকম হয় কেন? তাকে হয়তো হাস্যকর হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়াতে বাংলা চলচ্চিত্রের শিল্পী সমিতির যে সাধারণ সম্পাদক ছিল সাবেক জায়েদ খান বলে তার মানে মেয়ে ভক্ত বেশি, বা অনেকে টাকা দিয়ে তার কাছ থেকে সময় নিতে চায়, বা আমেরিকার থেকে অনেকে তাকে ফোন করে বিয়ে করতে চায় বা সময় নিতে চায়। জাহিদ খানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপনার কি বলার আছে? এগুলো কি আসলে সাবলীল বক্তব্য কিনা? একজন আমি মনে করি ওর নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না, কারণ এই কারণে অনেকবার বলছে অনেক হয়ে গেছে, এখন ওর ওকে যদি কোনো মেয়েরা ভালোবাসে তা এর বিপক্ষেও তো একটা মেয়ে যাতা বলছে কদিন আগে ফেসবুকে, এসব বানানো ওর নাটক হয়ে বালিশ ভিজা ই হয়ে যাবে, এগুলো অনেক শুনছি, শোনার পরে আর মন্তব্য করি না, কারণ এটা ওর ব্যক্তিগত, এখন তো আমাদের সাথে নাইও, তো সমিতির সাথেও নাই, অতএব ওরটা ওর ব্যক্তিগত জীবন ওকে নিয়ে খেলতে দেন চলতে দেন, মানে এগুলো শুনতে রাজি না, কেন বলতেও রাজি না। এগুলো আসলে শিল্পী সমিতির গায়ে বা না 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 আমাদের কোনো গায়ে না, শিল্পী সমিতি থেকে তো আমাদের ও তো ই হয়ে গেছে না, মানে ওর বহিষ্কার হয় না, স্থগিত করা হয়েছে ওর তার সদস্যপদ, সদস্যপদ, কেন ওই বক্তব্য অনেক দিছে ওই আমাদের সমিতি সম্বন্ধে, এই জন্য স্থগিত করে দিয়েছি কমিটি, হ্যাঁ ভবিষ্যতে কী হয় জানি না। আচ্ছা এমনিতে জাহেদ খান সম্পর্কে আপনার না, এমনি সে জাহেদ খান আসলে কী জানেন, আসলে জাহেদ খান সাংগঠনিক হিসাবে সে ঠিক আছিল, তার ওই অহংকার, আমি বারবার একটা কথা বলছি, জাহেদ খানের অহংকারের পতন আর কিচ্ছু না, আমি বারবার প্রথমে একটাই কথা বলেছি, প্রচুর অহংকার হয়ে গেছিলো, এই পা গাড়ির থেকে পা নামানোর স্টাইল, চলার স্টাইল গরিব দেশে দেখতেই পারে না, এগুলো তো ঠিক না। তো অনেকে মানে আজ থেকে তিন চার বছর আগে করোনার সময় যা হয়েছিল ওইটাকে উদাহরণ না, ওরা তো গরিব না, আমাদের আমাদের উদাহরণ টানে যে সে ভালো তার এই না 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 এগুলোকে ওর টাকা দিয়ে কিনছে, ও দিছে মানুষের কাছে, মানুষ দিছে চেষ্টা করছে, ওই আনছে অনেকে অনেকে আনে হেল্প করছে ওর কাছে দিছে, সেটা তো শোনেন ওখানে আমি থাকলে তখন আমিও করতাম, এটা ওই সময় করোনার সময় যে যেখানে ছিল এখন তার করোনা নাই, ওই যে যেরকম যে জায়গায় যে পরিস্থিতি ছিল ওই সময় আনছে দিছে অস্বীকার করে, তো আমি তো বললামই সাংগঠনিক হিসাবে ঠিক আছে, সমিতি চালানোর জন্য ও ঠিক আছে, কিন্তু চালানো চালাইতে বড় কথা না, অহংকার মানুষ গরিব এগুলো দেখতে হবে, আর কিছু ক্রিমিনালি বুদ্ধি এগুলো যদি করেন শিখতে পারবেন না, থাকতে পারে না। এমনি নায়ক বা চিত্রনায়ক জায়েদ খান সম্পর্কে একটু শুনবো, তো চিত্রনায়ক তো আমি ওরে আমার ছবিতে তো ওরে ব্যাংককে নিছি, বিদেশে কোনো ছবি ফার্স্ট ছবি আমার, আমি পরিচালক ওরে আমি নিছি। আচ্ছা এই জায়েদ খান কিন্তু ও তো কিছু করতে পারলো না, আমাদের তো ওখানে সুযোগ পাইছি অনেক, তুই স্ক্রিনে ফাড়া ফেলাবি তো তাই না, তুই যে এই যে এই বাইরে যে বিজ্ঞাপন দেয়াস, এই যে হাউকা বলোস, এই যে সমিতি সম্বন্ধে কথা বলোস, তো নিজের সম্বন্ধে কত নায়িকারা কান্দা ভিজা দিতেছে, মেয়েরা বাংলাদেশে মেয়ে অর্ধেক মেয়ে তার লেগে কান্দে, তুই এই কান্দাটা যদি তুই অভিনয়ের মধ্যে ফাড়াইতে পারতি শাকিব খানের মতন, তাহলে তুই তুই শাহরুখ তুই তো সালমান শাহর ভক্তি, সালমান খানের ভক্ত তুই, তুই সালমান খানের তোকে দেখো কিছুই থাকতো কিছুই দাঁড়াইতে পারবো না, সালমান খানের যে তোর মতো বডি নেই, ওর যে বডি আছে সালমান খানের এই বডিও তো ওর না, ও উঁচা লম্বা কিন্তু সালমান খান তো বেশি দেখা যায় হ্যান্ডসাম, কিন্তু আসল কাজে নাকি অভিনয়ে নাই। আচ্ছা